Hello my lovely viewers, assalamu alaikum. Welcome back to my channel. আজ থেকে 25 বছর আগে এই সুই সুতা দিয়ে কাজ করা ছবিটি আমার পাশের বাসায় আমার হাজবেন্ডের কলিগের ওয়াইফ থাকতো মামুনুর রসুল ভাবি, সেই ভাবি আমাকে দিয়েছিল। এই ছবিটি দেখলে অনেক কষ্ট পায় লাগে, কারণ উনি গত 1 বছর আগে মারা গিয়েছেন, তো তার স্মৃতিটা আমার কাছে আছে। এমনি সুই সুতার হাতের কাজের এর এই ছবিগুলো আমার কাছে অনেক প্রিয়। এক একটা ছবির সাথে এক একটা স্মৃতি আছে। যেমন এই ছোটটাও যেই ভাবিটা আমাকে করে দিয়েছে, ছোট সুই সুতার কাজেরটা, সেই মর্জিনা কবির ভাবিও মারা গিয়েছে। এরকম জীবনে এক একটা ছবির সাথে এক একটা স্মৃতি আছে। এটা আমার ম্যারেজ ডেতে আমার হাজবেন্ড কিনে দিয়েছিল অনেক বছর আগে, 20 বছর আগে, 25 বছর আগে। এক একটা ছবির সাথে এক একটা স্মৃতি মানুষের জীবনে থাকে, মানুষ স্মৃতি নিয়ে বেঁচে থাকে। এক সময় মানুষ মারা যায়, তার সবগুলো জিনিস অন্য কোথাও চলে যায়। যেমন এই এই ছবিটা আমার 9-10 একটা ব্যাচ পড়িয়েছিলাম সফটিন স্কুলে, তো সেই স্টুডেন্টটা আমাকে দিয়েছিল ওদের টিচার্স ডেতে। তো আমার কাছে এটা খুব প্রিয় একটা জিনিস, কারণ এটা আমার অন্তরের সাথে সম্পৃক্ত। ওদের জন্য আমি অনেক কষ্ট করেছিলাম, ওরাও অনেক ভালো রেজাল্ট করেছিল। এইটা আমার ক্লাসমেট শম্পা করেছে, ও খুব ভালো ছবি তৈরি করতে পারে। এগুলো সব শিল্পকর্ম, হাতে তৈরি করা। ও অবশ্য পেন্টিংও পারে, সব কিছুই পারে। তো মানুষের জীবনে কত কত মানুষ আসে, কত কত স্মৃতি থাকে। এই ছবিটা আমার ছেলের ফ্রেন্ড দিয়েছে ওর বিয়েতে। এরকম আরবি লেখা টানানো আমি শুনেছি ভালো না, এখন দিয়েছে তো ওটা কি করব, এই জন্যে ওটা টানিয়েছি, এক রুমে টানিয়েছি খাটের উপরে। এটা আরেকজন দিয়েছে, এটা আমার মেয়ের বার্থডেতে একজন দিয়েছে তার কলিগ। যাই হোক, আজকে ব্রেকফাস্টের পরে লন্ড্রিতে অনেক কাপড় দেওয়া ছিল, পর্দাগুলো ইস্ত্রি করতে দিব, আর কিছু বাজার করা ছিল, এই জন্য বাইরে চলে গেলাম। এই গ্রোসারি শপটায় সবসময় যাই, এ ব্লকে এই গ্রোসারি শপটা, বনশ্রী এ ব্লকে 4 নম্বর রোডে এই গ্রোসারি শপটা। এই শপটার মধ্যে সব কিছুই পাওয়া যায়, সেই জন্যে যাই। সবজি আর মাছ কিনতে হলে স্বপ্নে চলে যাই। সে স্বপ্ন হচ্ছে বি ব্লক শেষ, একদম বি আর সি এর মাঝখানে, তো অত দূরে সবজি আর মাছ কিনতে চলে যাই। আর ওটা উইকলি গেলেই হয়, আর যা কিছু লাগে আমার এই দোকানে সব পাওয়া যায়। এখানে অ্যাসেন্স আছে, সব ধরনের ইস্ট আছে, তারপরে সব কিছুই পাওয়া যায় এই দোকানে, সেই জন্য এই দোকানে যাই। তারপর লন্ড্রিতে গিয়েছিলাম, কাপড় দিয়েছি। যাই হোক, আজকে একজন মানুষের কথা বলি, সে হলো আমি খুব ছোট যখন আমার ছেলেটা ছিল 1-2 বছর, তখন বাড়িতে যেতাম, গ্রামে যেতাম। বছরে 2-3 বার তো অবশ্যই গ্রামে যেতাম, কুমিল্লা, ময়নামতি, দেবপুর গ্রামে। তো যাওয়ার আমি যখন যেতাম, তখন ঠিক আমার বেবিটা এত ছোট ছিল, 6 মাসের ছিল, 8 মাসের ছিল। তো ছোট যখন নিয়ে যেতাম, তো ওদের বাড়ির ঠিক পাশের বাড়ি থেকে একটা মেয়ে আসতো, বলতো আমি স্কুলে পড়ি, আমার নাম মায়ন। সেই মায়ন মেয়েটার খুব ভালো একটা মেয়ে ছিল, বুঝতে পারতাম না, মানে সে আমার ছেলের সাথে খেলতো। আমার মাঝে মাঝে আমি যদি বাড়িতে, আমার দেবররা হচ্ছে গিয়ে 7 ভাই 1 বোন, তো সবার অনেকগুলো রুম আছে, প্রায় 25টার মতো রুম আছে বাড়িতে।
তো আমার রুমের মধ্যে আমার বাচ্চাটাকে কার কাছে দিয়ে যাব, সেরকম একটা আমার ইয়ে লাগতো। তো সে মায়ন এসে সবসময় খেলতো, আর গ্রামের মেয়ে হলেও অনেক বুদ্ধিমতী ছিল সে। তো সে ক্লাস 8-এ যখন পড়ে, যেহেতু গ্রামের মেয়ে, ওরা খুব তা আর পড়ায়নি তাকে। তো তারপর সে দেখতাম যে চাদর বুনতো, কুমিল্লা ময়নামতি পুরা গ্রামের মধ্যে চাদর বুনে। তো ও অনেক চাদর বুন, তো শীতের চাদরগুলো, শীতের চাদরগুলো উল এনে প্রসেস করে শীতের চাদর বুনতো। তারপর সেই চাদর বিক্রি করে করে দে ভালোই সে তার সংসার চলতো, সংসার মানে বাবা মায়ের সংসার। তারপর তার যখন বিয়ে হয়, তারপরও সে আমাদের সবসময় ফোন করে করে খবর নিত, আমার ছেলের কথা বলতো, ভাইয়াটা কেমন আছে, কি করে, সবসময় খবর নিত। আমি দেখতাম যে মানে সত্যিকারে আল্লাহ যারে জ্ঞান বুদ্ধি দেয়, সে কোনো শহর আর গ্রাম না, সে যে কোনো জায়গা থেকে সে উঠতে পারে। তো তার যখন বিয়ে হলো, তখন তার হাজবেন্ডটা ছিল টেইলার, গ্রামের বাজারে টেইলার। তো তার হাজবেন্ডের সাথে সে সে প্রথমে তার একটা বেবি হলো, মেয়ে বেবি হলো, তারপর সে টেইলারে শিখলো। তারপরে সে তার হাজবেন্ডের সাথে যে দোকানে বসতো, দোকানে বসতো, দুইজন মিলে ভালোই তার দোকানের উন্নতি হলো। সেই দোকানে আরও দুইজন লোক রাখলো, তো এখন তার ভালোই তার সংসারটা চলছে, তার আরও একটা বেবি হয়েছে। কিছুদিন আগে গ্রামে গিয়েছি, দেখি যে মাশাল্লাহ সেই মেয়ে ভালোই, এখন তার অবস্থা বেশ ভালো, কাপড় চোপড় অনেক ভালো, সে অনেক ভালো চলে। একটা মানুষ যদি চেষ্টা করে, সে সত্যিকারেই ভালো চলতে পারে, হ্যাঁ, কিন্তু তাকে চেষ্টা করতে হবে। সৎপথে যারা চেষ্টা করে মোটামুটি ভালো চলে, সৎপথের ইনকাম নিয়ে আল্লাহ তাআলা কিন্তু তাদের অনেক সাপোর্ট করে। অসৎ পথে ইনকাম করলে দেখি যে তাদের যারা অসৎ পথে ইনকাম করছে, তাদের হয়তো বা ছেলে খারাপ হয়ে গেল বা মেয়ে খারাপ হয়ে গেল, তাদের টাকা পয়সা কোনো দিকে চলে গেল, বা তারা কখন না কখনো লাইফে প্রবলেম ফেস করতেই হয়। তো এই জিনিসগুলো আসলে মানুষ বুঝতে পারে না। এই তো লন্ড্রিতে গিয়েছিলাম, কাপড় দিয়ে আসলাম, সব জায়গায় কোন দারুন সব জিনিসের দাম এই বিলিয়ে থাকে, শুধু বৃদ্ধিই পায়। গত 10 বছরে জিনিসপত্রের দাম বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। তো এখন দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সাথে মানুষের অবস্থা তো নাজেহাল, যারা সৎ তাদের অবস্থা তো অনেক খারাপ। যাই হোক, সৎ মানুষের চলাই অনেক দুষ্কর। এই তো বাজার নিয়ে আসছি, বাজার এনে রাখলাম, মধু কিনেছি, বিস্কিট কিনেছি, দুধ কিনেছি, লিকুইড দুধ কিনেছি, সরিষার তেল কিনেছি, ইস্ট কিনেছি পিৎজা বানাই, তারপর অ্যাসেন্স কিনেছি কেকের জন্যে, যা কিছু দরকার কিনে নিয়ে আসি। মানে দেখা যায় যে সব কিছু আছে, কিছু একটা নাই, হঠাৎ আবার যেতে হয়। আলু, রসুন, মুড়ি, এই ধরনের আর কি। যাক, তো যেটা বলছিলাম, তো সবারই আসলে সৎ পথে থাকা উচিত। আল্লাহ কখন না কখনো আপনাকে এর প্রতিদান স্বরূপ, আপনার মন শান্তি থাকবে মনের ভিতরে। মানুষ সৎ পথে থাকতে ভয় পায়। তো মাই লাভলি ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সবার জন্য দোয়া করি। প্রচুর লাভ করার দরকার নেই, হঠাৎ অনেক ধনী হয়ে যাওয়ার দরকার নেই। এই সৎ পথে থেকে যেরকম মানুষ চলতে পারে, মানুষের মনে শান্তি থাকে, সেটা অনেক বড় শান্তি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আর আপনারা অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। শীতকাল আসছে, সবার টেক কেয়ার করবেন।